ব্যবসায়ী মন্দা বরকতহীনতা যাদের এই সমস্ত অভিযোগ রয়েছে তাদের জন্য ছয়টি হাদিয়া উপহার দিব এই হাদিয়াটুকু যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনার ব্যবসায় বরকতের গ্যারান্টি রয়েছে তবে এখানে কোনো সন্দেহ করবেন না আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে এখন রেখে বাস্তবায়ন করবেন প্রথম হাদিয়া আল্লাহ রবুল আলমিনকে সর্বদা ভয় করবেন তাকে অবলম্বন করবেন ব্যবসায়ী ক্ষেত্রে যেই আপনার পণ্য রয়েছে ওইটি হালাল নাকি হারাম ভালোভাবে যাচাই বাছাই করবেন মহান রব্বুল আলমিন এরশাদ করেছেন ওমাইয়া তাকিল্লাহ এ যে আল্লাহ মাখ রাজা ওয়াই রুক হুমিন হাইসুল্লাহিব যে আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে পথ করে দেন আবদ্ধতা থেকে তাকে মুক্ত করে দেন এবং আশানাতি তাকে রিজিক দেন যেটি সে আশাও করতে পারত না দ্বিতীয় আল্লাহ রবুল্লা আলমিনের উপর ভরসা করবেন সত্যিকারতে ভরসা যাকে বলা হয় মোহন রব্বুল আলমিনের ঘোষণা ও মাইয় আল্লাহ আল্লাহি ফাহ যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট সবথেকে যথেষ্ট হয়ে যাই প্রিয় নবী সালাম সাত করেছেন লাউ অন্না কুমতা আল আল্লাহি হাক্কুলা তোমরা যদি সত্যিকারাতে আল্লাহর উপর ভরসা করো আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন যেমন পাখিদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন পাখি সকালে বাসা থেকে বের হয় খালি পেটে আবার সে ফুল পেটে পেট ভর্তি নিয়ে আবার বাসায় ফিরে তৃতীয় সর্বদা বেচা কিনাতে ব্যবসায় আপনি সত্যতা অবলম্বন করবেন কারণ সত্যতা হলো বরকত আর মিথ্যা হল বরকতহীনতা চতুর্থ আপনার ব্যবসায়ী পণ্য মধ্যে যদি কোনো ত্রুটি থাকে এই ত্রুটি গোপন করবেন না স্পষ্ট করে ক্রেতাকে বলে দিবেন দেবেন এরশাদ করেছেন আলবাইয়া আ নে বিল খেয়ার মালা মিয়াতা ফার রাকা ফা ইন সদ আকাহ ও বাইয়ানা ভো রিকালাহ মাফি বাইয়া ইন কে দেবা ওয়াকে দা মা ম হেকে দে তথা ক্রেতা বিক্রেতার স্বাধীনতা আছে যেই পর্যন্ত এক বৈঠকে থাকে পৃথক না হয় যদি তারা উভয় বেচা কিনা স্পষ্টভাবে বলে দেয় গোপন না করে এবং সত্য বলে তাহলে আল্লাহর বলে আলামিন বরকত দিবেন আর যদি মিথ্যা আশ্রণে এবং কোনো জিনিস গোপন করে তাহলে বরকত নষ্ট হয়ে যাবে পঞ্চম অবশ্যই আপনি অতিরিক্ত কসম করা থেকে ব্যবসার ক্ষেত্রে বিরত থাকবেন বিশেষ করে মিথ্যা কসম কখনো করবেন না তাহলে আপনার ব্যবসা বরকত নষ্ট হয়ে যাবে বরকতহীনতা হয়ে যাবে করেছেন আল হালিফু মান ফাকাতুল্লি সেলা তথা কসম করা আপনার ব্যবসার জন্য উপকার তবে বরকত নষ্ট হয়ে যায় অন্যত্রিমা মুসলিম

এক বছর পূর্ণ হলে আপনি জাকাত আদায় করবেন এই ছয়টি হাদিয়া যদি আমরা ব্যবসায়ী ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রবুল্লাহ আলামিন একশো পার্সেন্ট আপনি ব্যবসায় বরকত দিবেন এবং এতে কল্যাণ ইনশাআল্লাহ আল্লাহ রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই ছয়টি হাদিয়াকে গ্রহণ করে আমাদের ব্যবসায়ী ক্ষেত্রে বাস্তবায়ন করার তফিক দান করুন আমিন আল্লাহ আমিন